কথা বললাম, কি ঠিক করতে হবে? ইমান এবং তৌহিদ, আল্লাহ সাহায্য নেওয়ার জন্য। আল্লাহ সূরা নূর আয়াত 55 তে বলেছেন, ওয়াদাল্লাহ, আল্লাহ ওয়াদা করেছে। আল্লাহর ওয়াদা, ওয়াদা খেলাফি হয় না, আমরা ওয়াদা খেলাফি করছি। ওয়াদা মানে তুমি এটা দেবে নেবে, দাও নেও, দিই না পাই না, সাহায্য নেও আর কিছু করো, করি না পাই না, সোজা কথা, সোজা কথা। আল্লাহ বলছে ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা ঈমানদার তাদের সাথে আল্লাহ ওয়াদা করেছেন। তাহলে কাফেরের সাথে ওয়াদা না, নাস্তিক এই মুসলিম জাতি নাস্তিক তাদের সাথে ওয়াদা না, মুশরিক মাজার পূজারীদের সাথে ওয়াদা না, মুনাফিকদের সাথে ওয়াদা না। আল্লাযীনা আমানু মিনকুম ওয়ামিলুস সালিহাত, আর ঈমানের সাথে সাথে যারা নেক আমল করে, আর প্রথম নেক আমল তাওহীদের পরে লা ইলাহা ইল্লাল্লাহ, পাঁচ ওয়াক্ত নামাজ, তাহলে বেনামাজির সাথে ওয়াদাই নাই আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য। বেনামাজিদের সাথে আল্লাহর ওয়াদাই নাই, কি পাবে? আজকে শতকরা 95 জন বেনামাজি, এই 95 জন বেনামাজির জন্য 5 জন ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটা আল্লাহর ফয়সালা, তাদের শাহাদাত আল্লাহ কবুল করবেন। নামাজি শহীদ হয়, বেনামাজি শহীদ হয়, কাফের শহীদ হয়, মুশরিক নাস্তিক শহীদ হয়, কেউ শহীদ হয় না। এগুলো জি শহীদ হওয়ার জন্য কমপক্ষে তৌহিদ লাগবে, লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক থাকা লাগবে, পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক থাকা লাগবে। সম্মানিত ভাতৃমণ্ডলী, জি আল্লাহ বলছেন যে যারা ওয়ামেলুস সালিহাত নেক আমলগুলি করে, প্রথম নেক আমল মুসলিম জীবনে দৈনন্দিন পাঁচ ওয়াক্ত সালাত। আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহর সাথে ধোকাবাজি করছেন, আর ওয়াদা, কিসের ওয়াদা আপনার সাথে আছে? ওয়াদাই তো নেই, আল্লাহ এই শর্ত লাগিয়েছেন। কি ওয়াদা করেছেন? দাউদকে খলিফা বানিয়েছি, সুলাইমানকে খলিফা বানিয়ে খলিফা বানিয়েছি, আবু বকর উমর উসমান আলীকে খলিফা বানিয়েছি, সব বানাবো তোমাদেরকে। আর কি ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল লাযী ইরতাদা লাহুম, তোমাদের দিনকে যা আল্লাহ মনোনয়ন করেছেন শক্তিশালী করবেন, ইসলাম শক্তিশালী হবে, মুসলিম শক্তিশালী হবে। আজকাল পৃথিবীতে মুসলিম মানে সবচেয়ে অসহায়, মনে হয় যে মুসলিম হয়ে আমি যেন সবচেয়ে অসহায়, সবচেয়ে অসহায় যে আমি মুসলিম, কোন জায়গায় মুসলিম পরিচয় দিলে, আরে আপনার চেহারাতে মুসলিম যদি পরিচয় দেয়, আপনার তল্লাশি শুরু, আপনি যেন একজন অপরাধী হয়েছেন, আসামির কাঠগড়ায় দাঁড়িয়েছেন। জি সেটা যদি কাফেরদের কাছে হয়, অনেক মুসলিমের কাছেও অবাক ক্ষতি হয়। জি শক্তিশালী করবেন আল্লাহ রাব্বুল দিনকে এবং এ আহলে দিনকে, মুমিনদেরকে। ওয়ালা ইউবাদদিলান্না মিন বাদি খাউফিম আমনা, তোমাদের ভয় লাগছে কাফেরদের বলে, জালেমদের বলে, খুনিদের বলে, সন্ত্রাসীদের বলে, গেরুয়া বাহিনীদের বলে, আরএসএস বলে, তোমাদের ভয়কে দূর করে দেবেন, ভয়ের বদলে নিরাপত্তা নিয়ে আসবেন, আম নিরাপত্তা নিয়ে আসবেন, তোমরা নিরাপদ থাকবে। আল্লাহ বলছে আবু জাহাল আবু লাহাবের ভয় থাকবে না, আর এই ভারতের ফেরাউন আর হামান আর কারণের ভয় থাকবে না, আর পৃথিবীর যতগুলি ফারায়না রয়েছে এদের কোনো ভয় থাকবে না, চীনের জালেমদের ভয় থাকবে না, বার্মার জালেমদের ভয় থাকবে না। হে ভয়কে আল্লাহ দূরীভূত করে দেবেন, আম নিরাপত্তা নিয়ে আসবেন, এ কথা আল্লাহ বলছেন। জি কিন্তু শর্ত, ইয়াবুদুনানি, আমার ইবাদত করতে হবে। আরো স্পষ্ট, আগেই তো বলে দিয়েছিলেন, তারপর আবার বলছেন আল্লাহর বলে, ইয়াবুদুনানি, আমার ইবাদত করতে হবে, লা ইউশরিকুনা বিষয়ে আমার সাথে কোনো কিছুকে শরীক করা চলবে না। তাহলে প্রথম কাজ মুসলিমদের যতগুলি মাজার পাকা হয়ে সেজদা হচ্ছে সেগুলিকে নিশ্চিহ্ন করতে হবে, তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে, এবং পজিটিভ, এটা তো নেগেটিভ হলো যে শিরক নেই এখন, ইয়াবুদুন ইবাদত করতে পাঁচ ওয়াক্ত মসজিদে গিয়ে একবার ফুল করতে হবে, যেমন জুমা মসজিদে যেই লোকগুলি ওগুলো তো সব মুসলিম, তাই না? না মুসলিম আসে জুমার দিনে না, জিন আসে, ফেরেস্তা আসে, কোত্থেকে আসে, ওই এলাকারই তো সব মুসলিম, তাই ওই লোকগুলিকে ফজরে হাজির হইতে হবে, ইয়াবুদুন, আমি আমার ইবাদত করতে হবে। আল্লাহ বলছে লা ইউশরিকুনা বিশাইয়্যা, চলবে না, মাজার পূজা বন্ধ করো, হ্যাঁ, আর শিরকি আকীদা অন্তর থেকে হ্যাঁ মুছে ফেলো, তওবা করো, তাওহীদবাদী হয়ে যাও, আর ইবাদত আমার করো, প্রথম ইবাদত মসজিদ ভর্তি করে দাও।
তার রাস্তাঘাটে ধর্ণা দেওয়া লাগবে না, বিক্ষোভ করা লাগবে না, প্রোটেস্ট করা লাগবে না। ও আল্লাহ রব্বুল আলমিন আসমানি সেনাবাহিনী পাঠাবেন। ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইই ওয়ামান কাফারা বাদা যালিকা, এসব শিখিয়ে দেওয়ার পরে কেউ যদি কুফরি করে, কুফরি করে, অমান্য করে, এগুলো যদি এই আসমানি গাইড গুলো না মেনে চলে, ফাউলাই কামুল ফাসে কুন, তারাই হচ্ছে পাপিষ্ট ফাসে ফাসে। তাহলে বোঝা গেল যে এই যে শর্তগুলি আল্লাহ লাগিয়েছেন এগুলো আমাদের মধ্যে নেই, অধিকাংশ লোকের মধ্যে, অধিকাংশ মুসলিমদের ভিতরে। সুতরাং আল্লাহ বলছেন ফাসে কুন, আর ফাসেকের জন্য কি করে সাহায্য নেমে আসবে? আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। ইমান সম্পর্কে আল্লাহ বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজামু ওয়ান্তুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, সূরা আল ইমরান আয়াত নম্বর 139। আল্লাহ বলছেন যে তোমরা দুর্বল হয়ো না, ওয়ালা তাহিনু, মনে করিও না যে অসহায়। আরে তোমার সাথে সারা পৃথিবীর কেউ না থাক, রব আছেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, লা তাহজাম, চিন্তা করিও, ইন্নাল্লাহ মা, আল্লাহ আমাদের সাথে আছেন। জি, ওয়ালা তাহিনু, কমজোর হয়ো না, হিম্মত হারিও না, ওয়ালা তাহজানু, চিন্তা করিও না। এত কেন চিন্তিত, টেনশন কেন? ওয়ান্তুমুল আওলা, না তোমরা উপরে, আলা মানে সর্বোচ্চ, যে সবচেয়ে উপরে থাকে ওকে আলা, ওয়াসাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, আলার বহুবচন হচ্ছে আলা, তোমরাই সবচেয়ে উপরে থাকবে। ইন কুনতুম মুমিন, শর্ত হচ্ছে যদি তোমরা ইমানদার হয়ে যাওয়ার, ইমানের কথা বললাম, সাত আর সত্য, ছয় আর সত্তরের বেশি। মনে রাখবেন যে এই বৈশিষ্ট্যগুলি ইমানের যদি আমরা তৈরি করতে পারি, তৌহিদ প্রতিষ্ঠা করতে পারি, তো অবশ্যই আল্লাহ উপরে রাখবেন, নিচে রাখবেন না। কাফের, আল্লাহর শত্রু, দুশমনরা নিচে থাকবে। জি, এটাই হচ্ছে আল্লাহর শিক্ষা।